নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম, চলে আসলাম আজকে এই মুহূর্তে 26,753 জনের যে চাকরি বাতিল যে হয়েছিল, সরি 25,753 জনের যে চাকরি বাতিল হয়েছিল তার একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 6 আগস্ট কামিং সুন, কি মনে হচ্ছে সেই দিন কি চাকরি বাতিল হবে না হবে না? বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং SSC মারফত বিরাট একটা আপডেট নিয়ে চলে আসলাম। আপনারা কিন্তু 6 তারিখেই কিন্তু ফয়সালা কিন্তু হবে না, আরও ডেট কিন্তু পড়বে। কথাটা আমার না, কথাটা কার, এটা SSC-র একজনের, SSC একজন বলেছে। সেটা কে বলেছে? ভিডিওটা প্রথম থেকে আপনাকে কন্টিনিউ করতে হবে। সবার কি চাকরি থাকবে না, বেছে বেছে চাকরি যাবে না, কিছুই হবে না, ভিডিওটা দেখুন, কিছুটা অন্তত আপনারা বুঝতে পারবেন। 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী, চাকরি কি থাকছে, আবাস মিলতে পারে এই দিনে, জেনে নিন বিস্তারিত। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে। প্রায় 26,000 জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট, যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার পরবর্তী শুনানি 6 আগস্ট। সংশ্লিষ্ট মহল মনে করছে মোট 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি থাকছে না, বাতিল হচ্ছে, তার একটা আভাস মিলতে পারে সুপ্রিম কোর্টের আগামী 6 তারিখের শুনানিতে। আদালত ইতিমধ্যেই বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে, সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালে SSC-র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক, গ্রুপ CD স্তরের শিক্ষাকর্মী মোট 4 ধরনের নিয়োগের সঙ্গে জড়িয়ে আছে এটাই। তাই সব কিছু এক জায়গাতে আনতে স্ট্রাকচারিং আদালত একটি কমিটি গঠন করেছে, সাহায্য করছে SSC এবং শিক্ষা দপ্তরও। নিয়োগবিধি বিজ্ঞপ্তি, শূন্য পদের সংখ্যা এবং তালিকা প্রার্থীদের যোগ্যতা সব এক জায়গায় রাখা হচ্ছে। 6 আগস্টের আগে সেই সব তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়ে যাবে, তারপরে হবে শুনানি। এই বিষয়ে SSC-র এক আধিকারিক বলেন, এতে মানুষের চাকরি বিষয়ে মামলার এত মানুষের চাকরি এই মামলাটার সাথে জড়িয়ে, তাই সুপ্রিম কোর্ট সময় নিয়ে বিষয়টি বিচার বিবেচনা করবে বলে আমাদের ধারণা। সেই ক্ষেত্রে 6 আগস্টে বিষয়টির মীমাংসা হবে না, তবে প্রথম দিনে শুনানিতে একটা দিক নির্দেশ পাওয়া যাবে। এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে তারা এই মামলার সঙ্গে জড়িত 5 পক্ষের বক্তব্য জানাবে আগে। 2 সপ্তাহের মধ্যে সেই বক্তব্য জানাতে হবে রাজ্য, CBI, SSC এবং মূল মামলাকারী এবং যাদের নিয়ে চাকরি মামলা তাদেরকে। 3 সপ্তাহ পর অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে এই মামলাটির পরবর্তী শুনানি হবে, যেটা ডেট 6 আগস্ট পড়ে গেছে। শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে 5 পক্ষের বক্তব্য শোনা হবে। এই 5 পক্ষ হলো রাজ্যের বক্তব্য শোনা হবে, SSC-র বক্তব্য শোনা হবে, মূল মামলাকারীর বক্তব্য শোনা হবে, চাকরিহারাদের বক্তব্য শোনা হবে, CBI-র বক্তব্য শোনা হবে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে অন্য কোনো পক্ষ তাদের বক্তব্য রাখতে চাইলে লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে, তবে বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে 5 পাতার মধ্যেই, তার বেশি নয়। সো এটাই হলো গিয়ে আগামী 6 তারিখের বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট। সো বন্ধুরা, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ।